হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে কাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডানেডিনে বুধবার ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। তবে মর্যাদা রক্ষার লড়াইয়ে জয় সম্ভব বলে মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি। তৌহিদুল আলমের প্রতিবেদন দেখুন। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন আগেই ভেঙেছে মাশরাফির দলের। তবুও শেষ ওয়ানডেতে জয় নিয়ে সিরিজ শেষ করতে মুখিয়ে আছে সফরকারীরা। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াই করার মতো পুঁজি পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। ফলে কিউইদের মাটিতে প্রথম জয় পেতে হলে মূল দায়িত্বটা নিতে হবে ব্যাটসম্যানদেরই। ইঞ্জুরির কারণে শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না সিরিজে এখনও পর্যন্ত সফল ব্যাটসম্যান মিথুন। তার জায়গায় ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন মুমিনুল হক। তবে ইঞ্জুরি সংখ্যা কাটিয়ে তৃতীয় ম্যাচ খেলতে পারেন মুশফিক। মিস্টার ডিপেন্ডেবলের চোট গুরুতর নয় এমন ফলাফলই এসেছে তার এমআরআই রিপোর্টে। বিশ্বকাপের দল ঘোষণার আগে টাইগারদের জন্য এটাই শেষ ওয়ানডে ম্যাচ। ফলে সিরিজ হারলেও জয় দিয়ে ওয়ানডে মিশন শেষ করতে মুখিয়ে আছেন অধিনায়ক মাশরাফি। সিরিজের ফলাফল মনের মতো হয়নি সত্যি, তবু শেষ ম্যাচটা জিততে চাই যা আমাদের বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে। এদিকে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় স্বাগতিক নিউজিল্যান্ড। এই ম্যাচে মাঠে নামবেন কিউই দলের মারকুটে ব্যাটসম্যান কলিন মুনরো, আর নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টম লেথাম। তৌহিদুল আলম, বৈশাখী সংবাদ।